নমস্কার বন্ধুরা জবসাজ কলকাতা থেকে আমি সিদ্ধার্থ বলছি তো আমাদের কাছে কতগুলো কাজের খবর এসছে যে কাজের খবরগুলো আপনাদের দেব তার আগে বলি যে এখান থেকে কাজের খবর নিয়ে যারা যেখানে যাচ্ছেন ইন্টারভিউ দিতে সেখানে যদি আপনাদের কাছে কেউ পয়সা ডোনেশন ঘুষ চার্জ ইত্যাদি চায় আপনারা সেই কাজটি করবেন না এবং সেখানে কোনো পয়সা করি ডোনেশন ঘুষ পকেট থেকে দেবেন না পয়সা দিয়ে কোনো কাজে কাজ করবেন না এটা আপনাদের আমি বলে দিলাম তো যেখানে পয়সা লাগ কোনো জায়গায় পয়সা আমরা নিয়ে কাজ দিই না শুধুমাত্র একমাত্র যে কোথাও কোথাও পয়সা লাগে সেটা আমি বলে দিচ্ছি সিকিউরিটি গার্ডে কোনো জায়গায় কোনো জায়গায় পয়সা লাগে যেখানে হচ্ছে ইউনিফর্মের জন্য নেয় তবে এটা প্রথমের দিকে নেয় না মাইনের থেকে কেটে নেয় ইউনিফর্মের পয়সাটা অল্প অল্প করে তাও কাটে যেখানে আপনারা ইন্টারভিউ দিয়ে যাবেন সেখান থেকে যদি আপনার কাছে কেউ বড় অ্যামাউন্ট দাবি করে বা পাঁচ টাকাও দাবি করে সেখানে আপনারা এক পয়সা দেবেন না তো আপনাদের এটা আপনারা জানিয়ে রাখলাম কারণ কলকাতায় এরকম প্রচুর প্রতারণামূলক চক্র খুলেছে যারা পয়সার বিনিময়ে কাজ কাজের নাম করে অ্যাডভার্টাইজ দিচ্ছে কিন্তু কাজ আসলে কাউকে দিচ্ছে না তো আপনাদের এটা আমি সতর্ক করে দিলাম তো আমার এখান থেকে যেসব কাজের খবর দেওয়া হয় সেই কাজের খবরে কোনো ডোনেশন ঘুষ চার্জ ইত্যাদি দিতে হয় না তো আমি এখন কাজের খবরগুলো আপনাদের দিচ্ছি এই কাজের খবরগুলো মনোযোগ দিয়ে শুনুন এই কাজের খবরের সঙ্গে আমি যোগাযোগ নম্বরটাও দিয়ে দিচ্ছি যাদের কাজের দরকার সেই যোগাযোগ নম্বরটা ভালো করে শুনে আপনারা আপনাদের কাজের জন্য যোগাযোগ করে নেবেন উড়িষ্যা কটকে বেসরকারি হাসপাতালে পনেরো জন হাউস কিপিং লাগবে এখানে কোনো ডোনেশান ঘুষ দিতে হবে না বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিউটি টাইম আট ঘন্টা থাকা দেবে খাওয়া দেবে বেতন সাড়ে সাত হাজার টাকা থাকার জায়গা দেবে খাবার খাবার খাওয়াও দেবে মানে তিন বেলা খাবার দেবে থাকার জায়গা দেবে আর সাড়ে সাত হাজার টাকা মাইনে দেবে প্লাস পি দেবে ইএসআই দেবে কাজের বিবরণটা কি কাজের বিবরণ হচ্ছে ফ্লোর ক্লিনিং বিস্তারিত জানার জন্য ভালো করে শুনে নিন ফোন নম্বরটা এইট নাইন ফোর ফাইভ ডবল এইট নাইন ফাইভ সিক্স সেভেন এই নম্বরে কল করে নেবেন অ্যাপেলো ঔষধ ডেলিভারির জন্য পুরুষ কর্মী লাগবে বেতন দশ হাজার একশো টাকা থেকে শুরু প্লাস পিএফ আছে ইএসআই আছে বিস্তারিত জানার জন্য নাইন ওয়ান ডবল ফোর নাইন ডবল আপনারা আপনাদের সিবি পাঠিয়ে দেবেন দোকানে শপিং মলে পুরুষ এবং মহিলা লাগবে এটা হচ্ছে বাচ্চাদের ব্র্যান্ড বাচ্চাদের ব্র্যান্ডের বাচ্চাদের জিনিসপত্র গার্মেন্ট ইত্যাদি বিক্রি হয় এখানে ডিউটি টাইম হচ্ছে ন ঘন্টা বেতন দেবে ন হাজার টাকা যারা আগ্রহী তারা এই কাজটি করতে পারেন লোকেশন হচ্ছে গড়িয়াহাট তো আপনাদের নাইন সেভেন ফোর এইট টু ওয়ান থ্রি ওয়ান নাইন ফোর এই নম্বরে আপনাদের সিবি পাঠাতে হবে আচ্ছা আর একটা কোম্পানির নাম যে লোকেশন কলকাতার জবরোল হচ্ছে নন ভয়েস ভয়েস যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হিন্দি ইংরেজিতে কথা বলা জানতে হবে বেতন তেরো হাজার পাঁচশো টাকা এটা এই এই কাজে যারা আগ্রহী তারা এইট সিক্স সেভেন ডবল জিরো সেভেন সিক্স সেভেন জিরো ফোর নম্বরে আপনারা সিবি পাঠান এই নম্বরে আপনারা আপনাদের সিবি পাঠাতে পারেন ফ্লিপকার্ট কোম্পানিতে ডেলিভারি ম্যান লাগবে ডেলিভারি ম্যান চাই লোকেশান মধ্যমগ্রাম ফুলতলা শিলিগুড়ি খড়গপুর এখানে ন্যূনতম যোগ্যতা লাগবে টুয়েলভ পাস এজ বয়সীমা আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আগ্রহী ব্যক্তিরা যারা ওই এলাকায় বাড়ি তারা এইট ফোর সেভেন ডবল এইট থ্রি সিক্স ফোর থ্রি ফাইভ নম্বরে কল করে নেবেন ভোডাফোন কোম্পানিতে সেলস প্রোমোটার চাই যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লোকেশন হলদিয়া মেদিনীপুর পুরুষ ও মহিলা একসঙ্গে আবেদন করতে পারেন কাজের বিবরণ কল করতে হবে বিভিন্ন অ্যাকাউন্টে ডিজিট করতে হবে পোস্টপেইড সংযোগ বিক্রি করতে হবে কোনো কাজ চার্জ লাগবে না ডোনেশন লাগবে না ঘুষ লাগবে না কেউ যদি আপনাদের কাছে এই কাজের জন্য পয়সা চায় দেবেন না কাজটাই করতে হবে না ইন্টারভিউ দেবেন না আপনার সিবি পাঠান নাইন এইট থ্রি জিরো টু সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান আমি যেখান থেকে এই কাজের খবরগুলো সংগ্রহ করেছি সেইখানেও এই কাজের জন্য পয়সা ডোনেশন ঘুষ ইত্যাদি কোনো চার্জ না দেওয়ার কথা লেখা আছে আমিও সেখান থেকে আমিও আপনাদের বলছি এই কাজের যে কাজের খবরগুলো দিচ্ছি সেই কাজের খবরে যেখানে যাবেন আপনাদের কাছে কেউ যদি পয়সা চায় পয়সা দেবেন না দরকার হলে ইন্টারভিউ না দিয়ে চলে আসবেন আমাদের কাজে কোনো পয়সা ডোনেশন ঘুষ এই কম এই চ্যানেল থেকে চায় না তো এই কাজটি করতে গেলে ভোটা কোম্পানিতে সেলস প্রমোটারের কাজ করতে গেলে নাইন এইট থ্রি জিরো টু সিক্স ওয়ান জিরো ফাইভ ওয়ান নম্বরে আপনারা আপনাদের সিবি পাঠাতে পারেন একটি ফার্মাসিউকাল স্বাস্থ্যসেবা নিয়োগকারী সংস্থা পুরুষ মহিলা নিয়োগ করা হচ্ছে যোগ্যতা গ্রাজুয়েশন পাস বয়স আঠাশ বছরের মধ্যে এখানে সিটিসি হচ্ছে দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা প্লাস টিএডিএ পাবেন অবস্থান প্রার্থী পছন্দ অনুযায়ী গ্লুমিং ক্লাস সহ তিন মাসের মধ্যে হানড্রেড পারসেন্ট কাজের নিশ্চয়তা এপিএস আপনাকে দেবে লাইফটাইম কেরিয়ার গাইডলেন্স শুধুমাত্র ফার্মা হেলথ কেয়ারে যোগাযোগ করুন সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো সেভেন ওয়ান এইট সিক্স জিরো এই নম্বরে আর একটা গভর্নমেন্ট প্রসেস সংস্থার নাম বলছি সেটা হচ্ছে এনআইসিএল ভয়েস গভর্নমেন্ট প্রসেস যোগ্যতা গ্রাজুয়েশান পাস বেতন সাড়ে ন হাজার থেকে সাড়ে দশ হাজার টাকা এটি জাতীয় সরকার প্রক্রিয়া হিন্দি ইংরাজি ভাষা জানতে হবে স্পট জয়নিং আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স সীমা কাজের অবস্থান কলকাতা ঠিকানা ভালো করে শুনে নিন এটা ঠিকানাটা কোথায় গিয়ে কালকের মধ্যেই গিয়ে এখানে ইন্টারভিউ দিতে হবে ঠিকানা হচ্ছে টাট ওয়া টেকনোলজি লিমিটেড এটা স্টেশালিথ টাওয়ার আটতলায় তো ই দুই বাই তিন ই দুই বাই তিন ইপি জিপি ব্লক ই টু বাই থ্রি ইপিজিপি ব্লক সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা একানব্বই ওয়েবেল ভবনের কাছে বাসস্টপ ওয়েবেল ভবন আগ্রহী ব্যক্তিরা নাইন টু থ্রি নাইন এইট জিরো ফাইভ ওয়ান সেভেন সিক্স নম্বরে অফিসিয়াল টাইমে যোগাযোগ করবেন অন্য কোনো সময় যোগাযোগ করবেন না সকাল দশটার পরের থেকে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন এই কাজটার জন্য তো এই কাজগুলো আমি আপনাদের দিলাম এই কাজে কোথায় কোনো পয়সা করি ডোনেশন ঘুষ চার্জ এসব দিতে হবে না এই কাজের খবরগুলো যে দিলাম কোনো কাজের জন্য কোনো পয়সা করি ডোনেশন ঘুষ চার্জ দিতে হবে না যদি কেউ পয়সা ডোনেশন চায় আপনারা পয়সা করি দেবেন না বিনা এটা হচ্ছে বিনা চার্জ ডোনেশনের চাকরি যেখান থেকে আমি চাকরির এই কাজগুলো খবরগুলো সংগ্রহ করেছি সংগ্রহ করে আমি আপনাদের মাঝখানে ইউটিউবের মাধ্যমে এগুলো আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি তো এই কাজগুলো আপনাদের করতে পারেন এছাড়া আমার কাছে যেগুলো কাজের খবর আছে পার্ক সার্কাস ডানকুনি রাজারহাট শট মধ্যমগ্রাম এইসব জায়গায় আমাদের সিকিউরিটি গার্ড লাগবে এই কাজেও আপনাদের কোনো পয়সা করি লাগবে না শুধু ড্রেস চার্জ লাগতে পারে কিন্তু সেই ড্রেস চার্জটা আপনার মান্থলি যখন মাইনে পাবেন সে মাইনের থেকে অল্প অল্প করে পয়সাটা কেটে নেওয়া হবে আমরা প্রথমে কোনো চার্জ ঘুষ নিই না তো এইখানে আপনারা যদি কাজ করতে চান তাহলে আমার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন থ্রি নাইন সিক্স সেভেন নম্বরে কল করে সিকিউরিটি গার্ডের কাজের জন্য একমাত্র আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোন করে সকালবেলা ফোন করবেন না সন্ধ্যে সাতটার পরে আমাকে ফোন করে যোগাযোগ করবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সকালবেলা আমি আপনাদের ক কথার উত্তর রাত সন্ধ্যে সাতটার পরে দেব এছাড়া আমাদের খড়গপুর এবং সোনারপুরে সিকিউরিটি গার্ড লাগবে ওখানে স্যালারি দেবে সাড়ে এগারো হাজার টাকা এখানে মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এছাড়া আমাদের আর কোম্পানি আছে শপিং মলে আমাদের সিকিউরিটি গার্ড নিচ্ছে সেখানেও আপনারা ঢুকতে পারেন তো এই সব কাজের সিকিউরিটি গার্ডের কাজের খবর আমাদের এই আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় বিনা ডোনেশনে সিকিউরিটি গার্ডের কাজের খবরগুলো পাবেন যেখানে আপনাদের কাছ থেকে সিকিউরিটি গার্ডের জন্য ডোনেশন চাবে সেখানে ডোনেশনের বদলে আপনাদের অরিজিনাল কপি জমা নেবে পনেরো দিনের জন্য ওরা অরিজিনাল কপি জমা নেয় এই কারণেই যদি আপনারা দুদিন পাঁচ দিন পাঁচ দিন ছ দিন কাজ করে কাউকে কিছু না বলে ড্রেসটা নিয়ে চলে যান তাহলে কোম্পানির বদনাম হয়ে যাবে কোম্পানির লস হয়ে যাবে এই কারণেই আপনাদের কোনো কোনো জায়গায় ওই অরিজিনাল কপি পনেরো দিনের জন্য জমাটা রাখতে হতে পারে এছাড়া আপনাদের যারা সিকিউরিটি গার্ডে কাজ করার আগ্রহী তারা পাঁচ কপি ছবি প্যান কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ভোটার আইডি কার্ডের জেরক্স ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এইগুলো আপনাদের ক্যারি করতে হবে আপনাদের স্যালারি অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে পি এ জন্য আপনাদের প্যান কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্সটা আনতে হবে তো এই কাজগুলো আমাদের কাছে আছে যদি আপনারা কাজ কাজের দরকার আমি যে কাজের খবরগুলো দিলাম সঙ্গে যোগাযোগ নম্বর এবং ফোন নম্বরগুলো দিয়ে দিলাম ভালো করে ভিডিওটা দেখে নেবেন এবং সঙ্গে সঙ্গে সেই ফোন নম্বর নিয়ে যোগাযোগ করবেন ফোন করার টাইম আপনি সকাল দশটার পরের থেকে ফোন করুন আর আমার সাথে যোগাযোগ করার দরকার হলে আমাকে কল করার দরকার হলে আপনারা ফোন করবেন সন্ধ্যে সাতটার পর আমাকে কিছু বলার থাকলে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দেবেন আপনার মেসেজের উত্তর আমি সন্ধ্যে সাতটার পরে দিয়ে দেবো তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বিলের বোতামে গিয়ে অল করে দিন আমি তাহলে কি হবে আমি যত কাজের ভিডিও এই চ্যানেল থেকে দেব আগামী দিনে দেব তার টোটাল নোটিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ